করোনাকালীন নাজুক পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের জন্য তিন মাসের এককালীন 15,000 টাকা নগদ অর্থ সহায়তা প্রদান সহ সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানান। করোনা পরিস্থিতি সামাল দিতে বিএনপির অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে নতুন করে দরিদ্র হয়ে পড়া মানুষের সংখ্যা বিবেচনায় নিয়ে সমগ্র দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা সহায়তা প্যাকেজের আওতায় আনা, গত বছরের অভিজ্ঞতা এবং দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরপেক্ষভাবে তালিকা প্রস্তুত করতে হবে। করোনায় কাজ হারানো 10 লাখ শ্রমিককে তিন মাসে 3,000 টাকা করে সহায়তা দেওয়ার কথা থাকলেও ছয় মাসেও টাকা খরচ হয়েছে মাত্র 5 কোটি টাকা। এটা সরকারের চরম ব্যর্থতা। আপনারা জানেন বর্তমানে চিকিৎসা সামগ্রীর অভাবে রোগী ভর্তি করা যাচ্ছে না, হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রোগীরা ঘুরছে, অনেকে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, অথচ কেন্দ্রীয় কারাগারে পড়ে আছে 300 ভেন্টিলেটার, গত 10 মাস ধরে বিমানবন্দরে পড়ে আছে বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা 1,200টি অক্সিজেন কনসেন্ট্রেটার, পালস অক্সিমিটার, হাই ফ্লো নেজাল ক্যানুলা, মাস্ক, পিপি সহ আরো অনেক নানা সামগ্রী। ইতিমধ্যে অনেক সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে। এডিবির অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতায় 170টি আধুনিক আইসিইউ সজ্জা, 170টি ভেন্টিলেটার, 107টি আরটি সিপিআর যন্ত্র কেনার কথা ছিল, টাকা বরাদ্দ ছিল, কিন্তু এর মধ্যে 25টি আরটি পিসিআর যন্ত্র কেনা হয়েছে, বাকিগুলো কেনা হয়নি। এক চরম অব্যবস্থাপনা এই রাষ্ট্র ব্যবস্থা এখন চলছে।